নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নয়া এসওপি জারি হয়নি, বহাল থাকছে পুরনো বিধিনিষেধ। ক্যাটেল প্রিজার্ভেশন অ্যাক্ট আসছে রাজ্যে, স্বাগত জানালো কাছাড় মুসলিম যুব সমাজ। দামছড়া সেতুর বেহাল অবস্থা, সংস্কারের দাবি গ্রাহক সুরক্ষা সমিতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যে সরকারের তরফ থেকে কোনো নয়া এসওপি জারি করা হয়নি, অতএব কাছাড় জেলায় বহাল থাকছে পুরনো বিধিনিষেধ। দোকানপাট সহ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো দুপুর একটার মধ্যে বন্ধ করতে হবে এবং নৈশ কারফিউ দুপুর দুটো থেকে পরের দিন সকাল পাঁচটা পর্যন্ত জারি থাকবে। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিছুদিন পূর্বে জানিয়েছিলেন, বুধবার থেকে কাছাড়, করিমগঞ্জ সহ কম সংক্রমিত জেলাগুলোতে নৈশ কারফিউ মেয়াদ শিথিল করা হবে। এরই পরিপ্রেক্ষিতে কাছাড় জেলার উপায়ুক্তের পক্ষ থেকে এখবর জানানো হয়েছে। রাজ্যে ক্যাটেল প্রিজার্ভেশন অ্যাক্ট লাগু হচ্ছে, রাজ্য সরকারের সেই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে কাছাড়ের মুসলিম যুব সমাজ। তারা মনে করেন গোমাংস নিয়ে রাজনীতি বন্ধ হোক, পাশাপাশি সাম্প্রদায়িকতা বন্ধের আর্জি জানান সংগঠনের কর্মকর্তারা। তারা বলেন এই গোমাংসের রাজনীতি নিয়ে দেশের মধ্যে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ফলে এই দ্রুত প্রণয়নের দাবি উত্থাপন করেন তারা। এরই পরিপ্রেক্ষিতে বুধবার কাছাড় জেলার উপায়ুক্তার মারফতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরণ করা হয়। পরে সাংবাদিকের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, পাঁচ কিলোমিটারের ভিতরে কোনো ধরনের গরু বেচা হইতো না এবং খাওয়া বা খাটা একদম কিছু হইতো না। আমরা চাই খাওয়াও খাটাও কোনো ধরনের কিছু হইতো না, টোটালি মন্দিরও আশেপাশে না, পুরো আসাম এটা বন্ধ হইত। কারণ দেখা গেছে এই বিফ নিয়া, এই গরুর মাংস নিয়া বিভিন্ন ধরনের রাজনীতি হয়, আমরা রাজনীতির শিকার হইতে চাই না। আজকে হিন্দু মুসলমানের ভিতরে একটা বিভাজন সৃষ্টি হয়েছে এই গরুর মাংস নিয়া। আমরা চাই না দুই সম্প্রদায়ের মধ্যে কোনো ধরনের বিভাজন সৃষ্টি হইত। আজকে দেখা গেছে যদি পাঁচ কিলোমিটারের ভিতরে আমরা গরু খাটি বা গরু খাই বা গরুর মাংস যদি আমরা ইয়ে করি বিক্রিও করি, ধরে নেই মনে করেন কোনো ধরনের একটা পশুপক্ষী এখান থেকে একটা ডাস্টবিন থেকে হাড্ডি নিয়ে মন্দিরের আশেপাশে ফেলাই দিল, দায়ে আবার আমরা হইমু। এর লেগে এটা আমরা টোটালি ব্যান্ড চাই, টোটালি বন্ধ হয়ে যেত এটা আমরা চাই। আর একটা কথা, যে কেরিং করার কথা যেটা কইছুন, কেরিংটা আমরা চাই যাতে হোক। কারণ বহুত মানুষ আছে কেরিং করিয়া তার ফ্যামিলি চালার, বহুত মানুষ আছে গরুরে দুধ বিক্রি করি আহে তার ফ্যামিলি চালার, বহুতর ফার্ম আছে, জানি কেরিংটা বন্ধ হোক না। মেইন মুদ্দাটা, মেইন সমস্যাটা হইল যে গরু খাওয়াটা নিয়া। তাই লেগে আমরা হিন্দু সমাজরে সম্মান করিয়া তার আর আঘাত না বোঝাইয়া আমরা গরুর মাংস খাওয়াটা বন্ধ করে দিতাম চাই, আর আগামী দিনে যাতে আমরা গরুর মাংস না খাই। আজকে আমরা দেশর লাগিয়া হিন্দু বাইরের লাগি এ স্যাক্রিফাইস করার লাগিয়ে আসি, আমরা আজকে থেকে গরু খাইতাম না। এবং মুসলমান যারা বুদ্ধিজীবী আছে তারারে অনুরোধ করব, আপনারা আমরা এটা সমর্থন করেন আর আগাই আইন যাতে আমরা সমাজটা সুস্থ হয়, আমরা আগামী দিনে যাতে সব রিলে মিলিয়ে চলতে পারি। শিলচর শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরবর্তী চেংকুড়ি জিপির অন্তর্গত প্রায় 5টি গ্রামের জনগণের চলাচলে ব্যবহৃত দামছড়া সেতুর বেহাল অবস্থার জন্য চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মোট 30,000 জনসাধারণের। বুধবার গ্রাহক সুরক্ষা সমিতির কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে কাছাড় জেলা উপায়ুক্তের কাছে দাবি জানানো হয়। বিগত 5-6 মাস আগে এলাকার জনগণ এ বিষয় নিয়ে সরব হয়ে জেলা উপায়ুক্তকে একটি স্মারকপত্র প্রদান করেন, কিন্তু তা সত্ত্বেও জেলা প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সেই দামছড়া সেতুর মাধ্যমে চেংকুড়ি বাগান থেকে শিলচরে যাতায়াত করার একমাত্র সড়ক, কিন্তু সেতুটির দুদিকের মাটির রাস্তা কে বা কাহারা কেটে ফেলায় যান
চলাচল সহ পথচারীদের চরম দুর্ভোগের মোকাবেলা করতে হচ্ছে। এদিকে সেতুর বেহাল অবস্থায় দরুন এলাকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র 2-3 গুণ দরে বিক্রয় করতে হচ্ছে ব্যবসায়ীদের। অতিমারির সময়ে এমনিতে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, এর মধ্যে এলাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মাত্রাতিরিক্ত রূপ ধারণ করায় আরো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ নাগরিকদের। এছাড়া সেতুর বেহাল অবস্থার জন্য কোনো রোগীকে উন্নত চিকিৎসার জন্য শিলচরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া সম্ভবপর নয় বলে জানান তারা। এবং ওই 5টা গ্রামে মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 30,000। তো আজকের এই করোনার ভয়াবহ অবস্থায় আজকে ওই গ্রামের এই 5টি গ্রামের জনসাধারণ দমবন্ধ অবস্থায় আছেন, কারণ ওই গ্রামের ভেতর 50টা মুদির দোকান আছে, 3টা ফার্মেসি আছে। আজকে এই এই যে দামছড়া ব্রিজ, এই ব্রিজের দুই আসা যাওয়ার দুটো অ্যাপ্রোচ যে রোড, এই রোডের যে মূল মাটি কে বা কারা গত 7-8 মাস আগে কেটে নিয়েছিল, এবং এলাকার জনসাধারণ এ ব্যাপারে কাছাড়ের জেলা উপায়ুক্তর দৃষ্টিও আকর্ষণ করেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আজ পর্যন্ত কাছাড়ের জেলা প্রশাসনের পক্ষ থেকে এই যে এলাকার 30,000 মানুষ আপনার এই এই যে স্মারকলিপি জেলা উপায়ুক্তে দিয়েছিলেন তার কোনো গুরুত্ব দেওয়া হয় নাই, ফলে আজকে ওইখানের জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। আজকে বাধ্য হচ্ছে আমরা গ্রাহক সুরক্ষা সমিতি, তাই অতিসত্বর দামছড়া সেতুটির সংস্কারের জন্য জেলা উপায়ুক্তের কাছে দাবি জানান তারা। তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে সাফ জানিয়ে দেন তারা। যদি আগামী 7 দিনের ভেতর এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তবে আমরা এই ব্যাপারটি আসামের মুখ্যমন্ত্রী সদ্য হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা জানাতে বাধ্য থাকব। বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরো 37 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 31 জনকে এবং আরটিপিসিআর এর মাধ্যমে 6 জনকে পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসে 2-1 দিন মৃত্যু না হলেও গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও একজন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। তিনি হলেন কাছাড় জেলার আলিপুরের বাসিন্দা রমজান আলী, বয়স আনুমানিক 55 বছর। শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 87 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 54 জন পেশেন্ট কোভিড আইসিউতে ভর্তি আছেন এবং 33 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 12 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 71 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। কোভিড উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 11 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 16 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 2টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 13টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 1 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। ওনার নাম শ্রী রমজান আলী, ওনার বয়স 55 বছর। উনি আলিপুর কাছাড় ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি গত 9 জুলাই শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 13 জুলাই সন্ধ্যা 7:45 ওনার মৃত্যু হয়েছে। হস্তাঁত বিভাগে চলতি অর্থবছরের ইনকাম জেনারেশন ইন্টারভেনশন প্রকল্পের অধীনে কাছাড় জেলার 44 জন বয়ন শিল্পীকে ফ্লাই শাটল ফ্রেম সহ বিভিন্ন হস্তাঁত ও বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়। বুধবার শিলচরের জ্যোতি কলাকেন্দ্রে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই সামগ্রী বিতরণ করে জেলা শাসক কীর্তিজল্লি। অনুষ্ঠানে জেলা শাসক বলেন, আসামের হস্ততাঁত ও বস্ত্র উৎপাদিত সামগ্রী সমগ্র দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে জনপ্রিয়, তাই এখনকার বিশেষ করে মণিপুরি ফানেক ও মেখলা উৎপাদন করে মহিলা বয়ন শিল্পীরা ব্যাপকভাবে উপকৃত হতে পারবেন। দেশের বাইরে থাকা মানুষ অনলাইন অর্ডার করে এই সামগ্রী যাতে ক্রয় করতে পারেন সে ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেন জেলা শাসক। অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজীব রায় এর প্রসঙ্গে বিভাগটির সামগ্রী গ্রহণ করে মহিলাদের হস্ততাঁত ও বস্ত্রশিল্পী উৎপাদনের ক্ষেত্রে যথেষ্ট
সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন এবং বলেন, এখন থেকে এই সামগ্রীর দ্বারা মহিলারা উৎপাদনের পরিমাণ তিন গুণ বৃদ্ধি করতে পারবেন। শিলচর সাংসদের প্রতিনিধি পুলক দাস ও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার সমগ্র রাজ্যে গ্রাম ও শহর অঞ্চলের মহিলাদের আয় বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। অনুষ্ঠানের শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন হস্ততাঁত ও বস্ত্রশিল্পী বিভাগের সহকারী সঞ্চালক এল হিরালাল সিংহ। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ও কচিকাঁচাদের বিশুদ্ধ অক্সিজেনের যোগান ধরার উদ্দেশ্যে এবার স্থানীয় আদর্শ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বহুবিধ ফলমূল সহ ফুলের চারা রোপণ করল পাথারকান্দি বন বিভাগ। বৃহত্তর পাথারকান্দি কর্মরত সাংবাদিক সংস্থার সৌজন্য ও স্থানীয় বন বিভাগের ব্যবস্থাপনায় বুধবার বৈঠাকাল আদর্শ বিদ্যালয়ে চত্বরে প্রায় 100 বৃক্ষ চারা রোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন রেঞ্জকর্তা দেবজ্যোতি নাথ সহ স্কুল অধ্যক্ষ বিপ্লব কুমার কর্মকার প্রমুখ। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্কুলের অধ্যক্ষ বিপ্লব কুমার কর্মকার স্কুল প্রাঙ্গণে বৃক্ষচারা রোপণ প্রসঙ্গে বন বিভাগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, চারাগুলো রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ ফেন্সিয়ের ব্যবস্থা করে দেবেন। প্রথমে ধন্যবাদ জানাই পাথারকান্দি বন বিভাগ এবং সাংবাদিক সংস্থা, ওনাদের উদ্যোগে আমাকে বলেছিল এটা আগেই করার জন্য, কিন্তু আমাদের স্কুলটা কোভিড কেয়ার ইউনিট হওয়ার জন্য আমরা ঠিক পারমিশন পাচ্ছিলাম না। তো আজ আমাদের পারমিশনটা হলো এবং পাথারকান্দি বন বিভাগ এবং সাংবাদিক সংস্থার উদ্যোগে আজকে আমরা প্রায় 100টা গাছ লাগিয়েছি। হ্যাঁ, আমাদের একটা প্ল্যান আছে, আমরা ফেন্সিংটাকে গ্রিন ফেন্সিংয়ে কনভার্ট করার একটা খুব প্ল্যান আছে, দেখা যাক কতটুকু করতে পারি। কিন্তু ক্যাটেলের একটা বিরাট বড় সমস্যা, যদিও বাউন্ডারি ওয়াল আছে কিন্তু ক্যাটেল ঢুকে যায়, এটা সমস্যার জন্যই পারি না। প্রত্যেক বছরে আমাদের অনুষ্ঠানটা চলতে থাকে কিন্তু ক্যাটেলে শেষ করে দেওয়া যায়। হ্যাঁ, আগামীতে আরও নিব। পাঁচ গ্রাম ও নগাঁও কাগজকল নিলামে বিক্রির বিরুদ্ধে ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনের উদ্যোগে এক যৌথ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বুধবার যৌথ মঞ্চের আহ্বানে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেন ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনের কর্মকর্তারা। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্র সরকার দুটি কাগজ কল বিক্রির জন্য অ্যাকশন জারি করেছেন, যেখানে সামগ্রিকভাবে সম্পত্তির মূল্য আনুমানিক 40,000 কোটি টাকা, সেখানে সরকার মূল ধার্য করেছে 1,039 কোটি টাকা, অর্থাৎ জলের দরে জনগণের সম্পত্তি কর্পোরেট হস্তান্তরের ব্যবস্থা হচ্ছে, তাও আদালতকে অমান্য করে। অন্যদিকে কর্মচারী সংগঠনের সাথে আলোচনা না করে আবাসিকদের ঘর ফাঁকা করার শর্তে বকেয়া মেটানোর মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ায় চেষ্টা করেছে রাজ্য সরকার বলে জানান যৌথ ইউনিয়নের কর্মকর্তারা। অথচ কেরল সেখানকার কাগজকল অধিগ্রহণ করেছে। বিক্ষোভ চলাকালীন বক্তারা রাজ্য সরকারের কাছে বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানান। এদিকে বিক্ষোভ কর্মসূচিতে যৌথ মঞ্চের তরফ থেকে উপস্থিত ছিলেন সুপ্রিয় ভট্টাচার্য, অসীম নাথ, রফিক আহমেদ, মানস দাস সহ অন্যান্যরা। শিলচর শহরের তীব্র যানজট সমস্যায় সরব হল বিজেপি যুব মোর্চা কাছাড় জেলা কমিটি। বুধবার মোর্চার কর্মকর্তা এ নিয়ে জেলা উপায়ুক্তের সাথে দেখা করে এক স্মারকপত্র প্রদান করেন। এতে উল্লেখ করে বলা হয়, শিলচর শহরের রাস্তাঘাট পরিষ্কার করতে এবং জল নিষ্কাশনের ব্যবস্থা করতে। শহরের রাস্তাগুলো পরিষ্কার না হলে আগামী দিনে সাধারণ জনগণের আরও সমস্যার সম্মুখীন হতে হবে বলে জানান তারা। আজ ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলার উদ্যোগে সাংগঠনিক আমাদের চার মণ্ডল সভাপতি এবং জেলার পদাধিকারীদেরকে নিয়ে আমরা ডিসি মহোদয়ের উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করতে এসেছি। আমরা দেখেছি বিগত অনেক বছর ধরে শিলচর সমস্যায় শহরের মধ্যে যানজট একটি বিরাট সমস্যা। আমরা এই যানজট থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ডিসি মহোদয়ের কাছে একটি স্মারকপত্র আমরা প্রদান করলাম, যাতে এই শহরের যানজটের সমস্যার মূল কারণটা কি, রাস্তাঘাট ছোটো। এই রাস্তাঘাট ছোটো হওয়ার জন্য, রাস্তাঘাট বড় করার জন্য
ডিসি মহোদয়ের কাছে আমরা স্মারকপত্র প্রদান করছি, যাতে পুরানা ম্যাপ দেখে রাস্তাঘাট কীভাবে বড় করা যায় এই চিন্তা করা হয়। রাস্তাঘাট বড় হলে আমাদের যানজটের সমস্যাটাও থাকবে না, তার সঙ্গে আমরা যে জমা জলের যেটা একটা দেখি আমরা স্টেগনেন্ট ওয়াটারের অনেক সমস্যা হয় বৃষ্টি দেওয়ার সময়, এই সমস্যা থেকেও আমরা নিস্তার পাব। রাতের অন্ধকারে বাড়ি থেকে নিখোঁজ হওয়া বাজারিছড়া থানাধীন আশাইখাজ গ্রামের এক ব্যক্তির পচাগোলা লাশ বুধবার উদ্ধার করা হলো লঙ্গাই নদী থেকে। এমন কাণ্ডে এলাকার সচেতন মহলে নানা প্রশ্ন বিরাজ করেছে। মৃত ব্যক্তির নাম সাধন ধর, বয়স আনুমানিক 40। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন, তার স্ত্রী সহ দুটি সন্তান রয়েছে। পিতার নাম ধীরেন্দ্র ধর। এ মর্মে স্থানীয় বিডিপি সম্পাদক পার্থ বৈদ্য ও মৃতের বড় ভাই রতন ধর সহ মৃতের স্ত্রী জানান, সোমবার সন্ধ্যায় সাধন বন্ধুদের সাথে বাড়ির লাগোয়া গ্রাম সড়কের একটি কালভার্টে বসে কথা বলে নিজ ঘরে চলে যান, আর বন্ধুরাও চলে যান নিজ নিজ বাড়িতে। পরে রাত 10:30 নাগাদ তিনি বিশেষ কাজে বাড়ি থেকে বেরিয়ে গেলে আর ঘরে ফেরেননি। এতে তার পরিবারের লোকদের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা ছড়ায়। পরদিন মঙ্গলবার সকালে তাকে গ্রামের বিভিন্ন স্থানে খোঁজখবর করা হলেও তার হদিশ পাওয়া যায়নি। এর মধ্যে উনার বাড়ির লাগোয়া লঙ্গাই নদীর ঘাটে তার চপ্পল পাওয়ায় জনমনে নানা প্রশ্ন ছড়িয়ে পড়ে। অনেকের ধারণা তিনি প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে নদীর ঘাটে স্নান করতে গিয়ে হয়তো বা পা পিছলে নদীর গভীর জলে তলিয়ে যান। আবার অনেকের ধারণা তাকে পূর্ব অকরাশবশত কেউ বা কারা ডেকে নিয়ে খুন করে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। পরে বিষয়টি লিখিতভাবে স্থানীয় পুলিশকে জানানো হয়, কিন্তু যথাসময়ে পুলিশ ডুবুরি সহ SDRF বাহিনীকে কাজে লাগায়নি বলে অভিযোগ স্থানীয়দের। এভাবেই কেটে যায় কয়েকটা দিন। এদিকে বুধবার সকাল পাথারকান্দি থানা সংলগ্ন নদীপথে একটি লাশ ভেসে যেতে দেখেন সেখানকার কিছু লোক। তার বিষয়টি চাউরকল্লে তদন্তে নামে পাথারকান্দি পুলিশ। পরে দুপুর 1টা নাগাদ সেখানকার রঘুরচক এলাকার টুকের বাজার সংলগ্ন লঙ্গাই নদী থেকে নৌকাযোগে লাশটি উদ্ধার করে পাথারকান্দি পুলিশ, এবং পরে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে খবরটি এলাকায় ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে। বিষয়টি জানতে পেরে বিধায়ক কৃষ্ণান্দু পালও গভীর শোক ব্যক্ত করেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তির রহস্যজনক মৃত্যুতে অসহায় হয়ে পড়েছেন গোটা পরিবারের সদস্যরা। মৃতের পরিবারের লোকদের আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে বিধায়ক সহ জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। এদিকে পুলিশ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় কেউ জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে পুলিশ সূত্রে জানা যায়। তো আজকে সকালবেলা আমরা কোনো বাজারও আইছি, ওই টাইমেই তো এখন একজন কইল যে ফাতারান্দি সাইডে একটা এরকম মানুষের মতো একটা জিনিস বাসিয়া যার। তো আমরাও সঙ্গে সঙ্গে আর দেরি করছি না, এটা সকালবেলায় দেখা গেছে। আমরা এবার আগে তারা বাড়ির মানুষ যখন এত রাত্রে আর গরু আইসে না, তারা গরুর মানুষও একরকম সজাগ সজাগ যে মানুষটা গরু আইসে না এখন। তো সকালে তো তারার মেইন এই নদীটাই, মানে স্নান করা বা বাসনপত্র ধোয়ার সব ব্যবস্থাই নদী। ও নদীতে গেছেন গিয়া দেখুন কেন স্যান্ডেল দেখা যায়, ও স্যান্ডেল দেখা যায় দেখিয়া যে এই মানুষটার স্যান্ডেল, যে তার ভাই চাইতেও স্যান্ডেলটারে ধরতে চাইছে তখন ধরা হইছে না। আর সঙ্গে একটা সাইটে একটা বাজার আছে, বাজারের নিচে একটা ওই নদীর হইফারে লঙ্গাই নদী থেকে বালু উঠানি হয়। তো বালুর পাইপ যে পাইপের একটা টুকরা এখানে পাওয়া গেছে, প্রায় 8-10 হাত লম্বা পাইপটা। তো আর কিছু তো কিছু বুঝা গেছে না, এরপরে তারপরে সার তারা ইয়া তারাও দেখিয়া গেছে এটা অতটুকু বাড়ি। ওখানে গেলাম যে আমরা তো সঙ্গে সঙ্গে গেছি, গিয়া আমরা যাইতে যাইতে আমরা ওই বাড়ি গ্রামের পশ্চিমে এখানে রঘুরটুক কয়ে যাক এখানে ব্রিজও গিয়া। তো ফাতারান্দি থানার সারও আসলো, তারাও সাহায্য করিয়া মোটামুটি নৌকার মাধ্যমে বডি উঠানি হয়েছে, উঠাইয়া এখন করিমগঞ্জ দিয়া গেছেন পোস্টমর্টমের লাগে। কোনো সন্দেহ নাই, কারণ ছেলেটা বড় মানে সরল প্রকৃতির মানুষ, এই যে তোর লোকে ঝগড়া জাটি এমন কিছু নাই তার, বা এই যে এটা ঝগড়া লাগিয়ে যায় তো বড় ঘটনা হইব এরকম কিছু নাই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। নয়া এসওপি জারি হয়নি, বহাল থাকছে পুরনো বিধিনিষেধ। ক্যাটেল প্রিজারভেশন অ্যাক্ট আসছে রাজ্যে, স্বাগত জানালো কাছাড় মুসলিম যুব সমাজ। দামছোড়া সেতুর বেহাল অবস্থা,
সংস্কারের দাবি গ্রাহক সুরক্ষা সমিতি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।